কার্ডিনালি ডেথ মানে কি? ওটা কোশ্চেনটা এভাবে থাকতে পারে, সিক্স কার্ডিনাল পজিশন টেস্ট, মর্টালিটি টেস্ট। মর্টালিটি টেস্ট কি? মাসলগুলো ঠিক আছে, মাসল ব্যালেন্স টেস্ট। কিসে দেখা হয়, কি ডিজিজে দেখা হয়, কিসের জন্য দেখা হয়, কেন করি আমরা? স্ট্র্যাবিসমাস, স্কুইন্ট, স্কুইন্ট হয়েছে কিনা পেশেন্টের সেটা একটা, দুই হচ্ছে পেশেন্টের নার্ভের কোনো প্রবলেম আছে, সিক্স নার্ভ, থার্ড নার্ভ, ফোর্থ নার্ভ, ট্রাইজিমিনাল নার্ভ, এগুলোতে কোনো একটা প্রবলেম আছে কিনা, অথবা মর্টালিটি ডিউ টু আদার প্যাথোলজি, যেমন একটা টিউমার হয়ে বসে আছে, থাইরয়েড ডিজিজ, মর্টালিটি রেস্ট্রিকশন হতে পারে, এই সব কারণে। তবে সাধারণত নার্ভ প্রবলেম এবং থাইরয়েড রিলেটেড ডিজিজ, যেমন থাইরয়েড অর্থমোপ্যাথি, এগুলোতে আমরা মর্টালিটি টেস্ট করে থাকি। প্রথম কথা ইন্সপেকশন যা করার করে ফেললাম সব শেষ, তারপরে যদি কিছু লেখা না থাকে তাহলে দুই চোখের আলাদা আলাদা ভাবে টেস্ট করতে হবে, অর্থাৎ ডাকশন ভার্সন দুটোই করতে হবে, অর্থাৎ দুই চোখে টেস্টও করতে হবে, আলাদা আলাদা ইমিওগ্রাফি টেস্টও করতে হবে। প্রথমে আমরা কি কি করি, প্রাইমেট সালাম টালাম কিন্তু আমার দেওয়া শেষ, ডান সাইডে আমি দাঁড়াইছি, আমার হাত যেদিকে দেখতাম আপনি আমার হাতের দিকে তাকাবেন, মাথা নড়াবেন না, এখানে মাথা নড়াবেন না, এটা ফিক্স, হাতের আঙুল যেদিকে যাবে সেই দিকে তাকাবেন, আমাকে সহযোগ করবে। হাতের আঙুল প্রথমে প্রাইমারি পজিশন, তারপরে প্রাইমারি পজিশন বা ইন্সপেকশন শেষ, এবার হচ্ছে ইলিভেশন, প্রাইমারি পজিশন ডিপ্রেশন, প্রাইমারি পজিশন এই যে অ্যাবডাকশন বাইরে চলে আসছে, প্রাইমারি পজিশন অ্যাডাকশন, প্রাইমারি পজিশন, ঠিক আছে? বাইরেকে ল্যাটারাল রোটেশন, মিডিয়াল রোটেশনও বলতে পারো, তোমাদের কিছু বলার দরকার নেই, মুখ দিয়ে কিছু বলবো না, শুধু বলবো। এরপরে ওই চোখ বন্ধ করে, ওই চোখ বন্ধ করে, বন্ধ করে ভালো আছে, সব মাসেল গুলো তার ঠিক আছে। এখন হচ্ছে তোমার বাইলেটারাল যে আমরা টেস্ট করি, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে কি করা হয়, এক্সট্রো ভার্সন লিভো ভার্সন টেস্ট করবো। এক্সট্রো ভার্সনের ক্ষেত্রেও কিন্তু প্রথমে ইলিভেশন একবার দেখে নেবে, ইলিভেশন, প্রাইমারি পজিশন, ডিপ্রেশন, প্রাইমারি পজিশন। এক্সট্রো ইলিভেশন দুই চোখ দিয়ে সে একই দিকে তাকায় কিনা, প্রাইমারি পজিশন। এক্সট্রো ডিপ্রেশন, প্রাইমারি পজিশন, লিভো ইলিভেশন, প্রাইমারি পজিশন, লিভো ডিপ্রেশন, প্রাইমারি পজিশন, শেষ। সোজা কথা হচ্ছে তোমরা দুই চোখ আলাদা আলাদা করে টেস্ট করবা, করার পরে দুই চোখ খুলে একসাথে করবা। যখন আমি ইউনিওকুলার টেস্ট করবো, ইউনি মানে বোঝা যাচ্ছে এক চোখ আমাকে হাত দিয়ে রাখতেই হবে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে চারটা, ইলিভেশন, প্রাইমারি পজিশন, ডিপ্রেশন, প্রাইমারি পজিশন, অ্যাবডাকশন বাইরে, প্রাইমারি পজিশন, অ্যাডাকশন ভিতরে, প্রাইমারি পজিশন। যখন এই চোখও হয়ে গেলো আমরা এবার দুই চোখের একসাথে করবো। টেক্সট টেক্সট ইলিভেশন, রাইট সাইডে উঠছে কিনা, দুই চোখ দিয়ে আমি এদিক দেখতেছি কিনা, দুই চোখ দিয়ে আমি নিচে দেখতেছি কিনা, টেক্সট ডিপ্রেশন, দুই চোখ দিয়ে আমি এদিক দেখতেছি কিনা, প্রাইমারি পজিশন আসছে, দুই চোখ দিয়ে আমি এদিক দেখতেছি কিনা, শেষ। আর যদি মনে করেন না আমি